লেকের মধ্যে মাছের চাষই হবে, এখানে কোনো মশার চাষ করতে আমি দিব না। যারা এই মডেল বসাবে বা এই ধরনের প্রি ট্রিটমেন্ট সিস্টেম তাদের বাড়িতে অথবা তাদের যে কোনো জায়গায় ইনবিল্ড করবে, তাদের জন্য কোনো ওয়াসার কোনো সোয়ারেজ ট্রিটমেন্ট সোয়ারেজ কোনো বিল দিতে হবে না। আমার বাসার যে পানিটা আছে সেই পানিটা আমি যখন ডিসচার্জ করছি সেই পানিটাকে ট্রিটমেন্ট করেই কিন্তু আমি ডিসচার্জ করে দিচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে মেয়র সাহেব আপনার বাসা তো অনেক জায়গা, আমার বাসা জায়গা নেই, আমার বাসাটাও আটকাঠার মধ্যে। আমি আমার যেই বাসা যে গাড়িগুলো পার্কিং করে সেই গাড়িগুলোকে আমি 20 দিনের জন্য বাইরে রেখেছি একটি গাড়ি পার্কিংয়ের জায়গাতে। আন্ডারগ্রাউন্ডে আমি জোকাসু টেকনোলজি মডেলটা কিন্তু বসিয়ে দিয়েছি। শুধু কি করতে হয়েছে, 20 দিনের জন্য আমার একটি গাড়িকে আমি বাইরে অন্য কোথাও রেখে দিয়েছি, 20 দিন পরেও গাড়িটা আবার চলে আসছে। টোটাল সিস্টেমটাকে ওই বাসার ওই গাড়ির নিচে যেখানে আছে ওখানে বসিয়ে দিয়েছি। তাহলে জায়গা কিন্তু লাগে না, এটা 5 কাঠা জায়গা লাগে না, এটা 10 কাঠা জায়গা লাগে না, এটি লাগে ইচ্ছা। মনের ইচ্ছা আগে জায়গা করে দেন তাহলে অটোমেটিক হয়ে যাবে। মনের ইচ্ছা জাগার জন্যই আজকে আপনাদেরকে আমরা ডাক দিয়েছি। অনেকে বলছেন যে জায়গা জায়গা লাগবে না, তো আমি একটি গাড়ির সমানও জায়গা লাগে না, এটি মাত্র 10 ফিট বাই 10 ফিট, দ্যাটস ইট। আমিও চিন্তা করেছিলাম জায়গা লাগবে, এখন মনের ইচ্ছা আগে জায়গা যদি করে নিতে পারি তাহলে অবশ্যই হবে। কিন্তু মনের ইচ্ছার জায়গা করার জন্যই কিন্তু আমরা বারবার এই ধরনের কাজগুলো করেছি। আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাও আছেন, ওনাদেরকে নিয়েও কিন্তু আমরা মিটিং করেছি। এখন আমার কথা হচ্ছিলো যে আমরা খাল পরিষ্কার করব, লেক পরিষ্কার করব, আর লেকের ভিতরে সবাই কানেকশন দিয়ে দিবে আর বলবে দেখি না কি হয়, এটি হবে না। ভেরি ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই আজকে। সম্মানিত নগর পরিকল্পনা মহাশয় সাহেব আছেন, আপনার সেক্রেটারিও এখানে আসছেন স্থপতি ইনস্টিটিউটের, আমি সবাইকে ক্লিয়ার মেসেজ দিতে চাই, আমরা কিন্তু এরকম করে আর চলবো না যে সবাইকে এনে যথেষ্ট মিটিং হয়েছে, যথেষ্ট আলোচনা হয়েছে। অনেকে বলেছেন যে টাকা দিব, টাকা সিটি কর্পোরেশন কেন দিবে, সিটি কর্পোরেশন কেন সে দায়িত্ব নেবে, সিটি কর্পোরেশন সে দায়িত্ব নেবে না। বরং আপনারা যদি এই মেশিনটা বসিয়ে দেন তাহলে মেশিনের আপনার যে ডাবল যে চার্জটা আপনারা দেন ওয়াসাকে সেটা তখন দাবা লাগবে না। ওয়াসার সাথে আমার কথা হয়েছে, ওয়াসার এমডির সাথে, যারা এই মডেল বসাবে বা এই ধরনের প্রি ট্রিটমেন্ট সিস্টেম তাদের বাড়িতে অথবা তাদের যে কোনো জায়গায় ইনবিল্ড করবে, তাদের জন্য কোনো ওয়াসার কোনো সোয়ারেজ ট্রিটমেন্ট সোয়ারেজ কোনো বিল দিতে হবে না। এটি আমি সকলের সামনে বলতে চাই, এটি আমার সাথে কথা হয়েছে। তাহলে একটি কথা হলো, অনেকে বলেছেন আমাকে ভাই আপনি এটা বসাবো, আমি কি আবার ওয়াসার জন্য কি সোয়ারেজ দেওয়া লাগবে, দেওয়া লাগবে না। এখন আপনারা এটিকে বসান, আপনারা এই মডেল বসান, বা আপনারা গুগলে দেখেন হাজারো হাজারো সলিউশন আছে, এবং এই রুমে কিন্তু অনেক টেকনিক্যাল লোক বসে আছে, আপনাদেরকে বসাতেই হবে। আমি খাল পরিষ্কার করব, লেক পরিষ্কার করব, আর লেকের মধ্যে মাছের চাষ হবে না, এখানে মশার চাষ হবে, আর সেই দায়িত্ব আমার কাউন্সিলররা নেবে, আমার সিটি কর্পোরেশন নেবে, এটি হতে দেওয়া যাবে না, এটি হতে দেওয়া যাবে না। লেকের মধ্যে মাছের চাষই হবে, এখানে কোনো মশার চাষ করতে আমি দিব না। এটি লেক হোক, এটি খাল হোক, এটি জলাশয় হোক, কারণ যখনই আপনি এখানে যে ভাই এক ভাই তো বললেনি বনানীর যে ভাই যে সব তো দূষিত ভাই, দখল আর দূষণ, তো দখল আর দূষণ। সুতরাং আমরা আসেন, আমরা অ্যাটলিস্ট যেগুলোকে আমরা দখলমুক্ত করেছি ওগুলোকে এখন দূষণমুক্ত যেন করতে পারি।